দীর্ঘদিন ধরেই তো আমি খাটি পারতেছি না অর্ধেক পেট খিদে রাইকে আমি উঠে যাটি হয় তিন থাল মারি দেওয়ার পরও তোর মনে হয় যে তোর পেটের খিদে মেটে নাই তুই কি ভেবেছিস রশিদ ভাই তোকে এমনি দিবে দেখবি সে বড় বড় ভেজাল বাদাবি সে কিসের ভেজাল করবি আরে করব তো আমি দরকার হয় তাক দেখায় দেখে আরেকটা প্রেম করব উঠো তুই একটা সুন্দর মন্ডর ভালো আর দেখে একটা বুয়া ঠিক করে ফেল বুঝছিস

দেখ কোথা নেশা ভাঙ খায় পরিটর আছে ড্রাইভার কোথায় বিশ্বাস আছে পোলাটা অল্প বয়সে পেকে গেছে মাসখানতে সপনডর পাল্লা করে লেপার নষ্ট করে দিল কত একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বড় ভাই কোনে আছে কি আছে কোনে যাব খোঁজ করবে তোর কাছে ঠিকানা থাকলে তুই খুঁজে বার কর আমার সমস্ত ভেজাল ভাল লাগে না ঢাকা শহরে যে কাম করবে আর আচারে ভেজাল নেবার পারবো না কাছে পুলিশ ধরে ধরে নিয়ে গেল কি নিয়ে ইদানিং তো রাইতের বেলা যুবক সাওয়াল পাওয়াল রাইতে যদি রাস্তাঘাটে পুলিশ পায় ভ্যানে তুলে নিয়ে যায় থানায় আমি করছি কি একটু মেগা যদি একটু কতদিন যে থানা যায় একটু খোঁজ খবর নিতে একটু পাওয়া দিন না আপনি কয় দেখ কি করবে পারে তাই আমি কয় দিছি আমি কিন্তু থানা পুলিশ করতে পারবো না বাগের চেয়ে বেশি ডরাই যাবে থানা পুলিশে দুধ ভাই আবার আসছে না কোনে আছে আমি যাচ্ছি মেগা কাছে আপনার ছাওয়াল আপনার কষ্ট লাগে না তাই নিয়ে মেগা বাইবো

ঘটনাটা কি আমার খুলে বলো তো আরে ছোট খালা তুমি যা মনে করতেছ ব্যাপার কিন্তু সেটা না আমি চিন্তা করতেছিলাম কি এই যে তুমি যদি তোমার অফিসের পাশে বাসা নাও তো আমার কলেজ থেকে দূরে হয়ে যাবে ওরে মোর খোদা হঠাৎ করে দুই বল লেহা পড়ার পিছনে এত সিরিয়াস হয়ে গেছ কেন না আমারে বলো দেখি হে যদি সত্য সত্য হইতো তাহলে আমার শান্তি রাখতো কিন্তু এটা যে একটা অভিনয় এটা যে আমি বুঝি তা কি বুঝো থাক এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না তোমার এখনই কী হয়েছে আমাদের বলো তো আয় ওই শোখ এরকম গোলাগুলি করে ঘুরাইতে আছো কেন কিছু গোপন করবো না সত্য যে কাহিনি সেটা আমার খুললি বলো তো আমি সত্যিই কিছু জানি না ছোট খালা আমার শুধু কাল রাতে শোবার সময় কইলো যে তার ভালো ঠেকতিছে না সে তোমার ঘরে শুতে চায় কয়ে তোমার রুমে চলে গেল আহ তাইলে তোমার বিবরণ থেকে যেটা বসতে আসছি তোমার সাথে তার কিছু হয়নি কিন্তু তার হাব ভাব দেখে আমার মনে হইতেছে তার ড্রাইভার সাথে কোনো ঝামেলা হয়েছে আমি সত্যি কিছু বলতে পারি না ছোট খেলার খোদা কিছু না তুমি না এরকম একা আমি কোথায় থেকে শিখছো তুমি তোমার কি ধারণা আমাকে বলো তো আমি দুধের শিশু তোমাদের এই ধরনের আমি কিছু বসতে পারি না শোনো একটা কথা বলি তোমার আবু ঠেকে সাচ্ছে না জীবনে সব কিছু এখন নতুন করে শুরু করতে চাইতে আছে হেঁটে দেখে সে গ্রহণ করবা তাছাড়া জীবনের শেষখানে যিনি এমন পস্তাইতে হবে যে চোখে কিছু দেখবা না বুঝতে পারছো যে কথাটাই বলি মনে করতে রেগুলারই তো বলি কথা কানে না নেওয়ার চেষ্টা করো হেঁটে পারবো না যে কথা বলছে মনে রাখবা

স্যাংরাডার মাথা পুরো নষ্ট হয়ে গেছে দেখেছেন ভাই সে যাত্রার সাথে যখন তখন ঝগড়া ঝামেলা করতেছে আচ্ছা কি করেছিল ও কি আমাদের নামে নালিশ করেছে নালিশ দিয়ে শুরু করল কইল তোমরা নাকি অরে বহিষ্কার করছো তারপরে আমারে কইল যে নোটিশ দিয়ে তোমাকে বাইর করে দিতে সি 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 কত বড় খারাপ কত বড় হারামি কি অবস্থা দেখেছেন সে তো বাপ মির্জাফরের চোখ আচ্ছা দিদা সে কি আমাদের বাইরে করে দিয়ে একলা ভাড়া নেবে স্যার না ভাড়া নেবার কথা কয় নাই কইলো তোমাকে জন্য বাইরে করে দিই ব্যাপারটা বললাম না ওই যে আমি থাকবার পারো না অগো ছাড়তে দিব না বাঙালি ক্যারেক্টার বুঝতে পারছি আমার মনে হয় কি লিডার এমনিতেই আমরা ডি টোয়েন্টিতে থাকবার পারবো না নোটিশ মনে পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তাহলে আমরা কি ওই বাসা বাসা দেখবো লিডার নোটিশ যাতে দিও না লাগে আমি তো সেই চেষ্টাই করতেছি ওই তদ্বি করতেছি আমি কিন্তু যে তোমাকে রইস এই বিয়াত ও নিচের সুরে কথা বলতেছে ঘ কিছু মনে করেন না লিডার সবাল হয়েছে আপনার সাথে জঘন্য ব্যবহার করিছে এজন্য আমি পাবনার সওয়াল হয়ে পাচ্ছ না নিয়ে আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি আমি লজ্জিত এবং আমি শিউর মুগের বাড়ি পাবনা দিলা কিনা আমার সন্দেহ হয় ও পাবনার সাওয়াল হতেই পারে না এই যে তুমি কুমার এই তুমি পাইলে পাবনা কথার মধ্যে ঢুকা দাও এই উত্তর থামে তো আচ্ছা লিডার পরিস্থিতি বর্তমানে কি রকম আমি তো ট্যাকল দেওয়ার চেষ্টা করতেছি তুমি তো ওই যে কয় না যে আন্ডার কন্ট্রোল পরিস্থিতি এখনো ওই রকম অফিসে তো যে ম্যাডাম তো রিটেন কপলিন দিয়ে দিছিল থানা গিয়া জিডি করেছিল সবই থানা করছে হা আমার লগে যদি এরকম কেউ করত আমি তো টান দিয়া দুই ঠেঙ্গে দুই টুকরো করে ফলাইতাম ওই যে জানি নিচের ম্যাডামের এর লগে করছে নাকি হ্যাঁ করেছে তো ধরাও পড়েছে জায়গা ওই যে যে চায়নাটাকে আপনি দিকে কইছিলেন সরের মতো দেখা যায় ও তো বাইন্ডে নিয়ে মেগা এরা মাছ দিছে না একদম ফাটায়া ফলাইছে আমি নিজে শুদ্ধ বাদিছি তা দেওতে তো তো কোনো লাভ হলো না ওরে দিছো আবার ওরে থাকতেও দিছো শুনো আমি এটা কথা কই ওর মতন বিয়াদ্দ ওর মতন ফাউল পোলা আমার ডিটিনটিতে থাকবার পারবো না শুনো তোমার একটা কথা আমি পরিষ্কার বুঝাই দেই নিজের ম্যাডাম আছে না নিজের ম্যাডাম আমার অপোজিশন লিডারের ব্যাপারে কিন্তু আমরা এক অফিসে কাম করি আমার কলিগ তার যদি কোনো সম্মানহানি হয় আমি কিন্তু সেটা মাইনে নেব না তা তো ঠিকই ঠিক আছে তো একটা মান সম্মানের ব্যাপার আছে হ্যাঁ তাহলে ওরে মানে হচ্ছে গো এত মানে স্যারাটা এত বেলজ যাবে হায়া মানে কর পড়ো সে যাবে সেনে এটা কয় ওটা কয় আর কথার মধ্যে এত কথা কয় একটা কথা রে গুঁড়ো হয়ে এমন কয় যে কানে তালা লেগে যায় মানে এরকম পাবনা ছল কিন্তু ইরাম হয় না মানে পাবনার মধ্যে আমি দেখেছি

কয় না মানুষ যে যারে মন থেকে চাওয়া যায় আসলে যদি শতটা থাকে তারে ঠিকই পাওয়া যায় আচ্ছা দিয়ে এখন বলেন আমার কিসের জন্য না ওই যে কালকে কটা কটি আমার দোষ এসে কথার মধ্যে ডিস্টার্ব করলো কথা শেষ হলো না এই জন্যই ভাবলাম যে কথাবার্তা যাই কই শেষ করি এই জন্যই মনে মনে খুশি ছিলাম আর তোমার সাথে কথা কবো সেই চিন্তা আমি তো সারা রাত ঘুমাবা পারি নাই তাই নাকি তাহলে তো আমি আপনার রাতের ঘুম হারাম করে দিছি কিন্তু আদার চেহারা দেখে তো মনে হইতেছে না আপনি সারা রাত ঘুমান নাই এই সত্যি করছি এই তোmare শুয়ে গেলাম আসলে সারা রাত ঘুমাতে পারি তারপর সকালে কিভাবে যেন চোখটা বন্ধ হয়ে আসতে আসছে কখন ঘুমায় পড়েছি নিজেও কবার পারি না আর চোখ মুখের কথা করছো আসলে চেহারার মোডি তো অন্যরকম একটা গ্লেজ আছে আমার এই কারণে আসলে ডেক্টি মনে হচ্ছে ফুলপুরা আসলে তা না কেন ঘুমান নাই না মানে ওছে কি এই একটা কোশ্চেনের উত্তর সেদিন তো আর জানবাই পারলাম না তুমিও কইলে না তাই ঘুমাইনি কোন কোশ্চেনের উত্তর না পাই আপনি ঘুমান নাই ওই যে করলাম যে তুমি কি শুভ বিবাহ করিছো নাকি আমার মতো এখনো ইয়াং ধরে না আমার বিয়ে হয় নাই আপনি কি আমারে বিয়ে করবেন না মানে ওছে কি ওই মানে আমার কাছে বহু ছল পল আসে তো অবিবাহিত যারা বিয়ে টিয়ে করতে চায় সুন্দরী মায়ে খোঁজে ওই জন্যই আর কি জানতাম মানে জানতে চাচ্ছিলাম যে তোমার বিয়ে হয়েছে কি হয়নি ঘটকালি করবেন আচ্ছা আমার শুভ বিবাহ হয়েছে কি হয় নাই এটা জানা কি আপনার খুবই দরকার আর শোনেন আমার যদি স্বামী থাকতো আমার মতে সুন্দরী মাইয়া এই কলোনির মধ্যে আমি সুটা বর কাম করি এখন তো আপনার কোশ্চেন উত্তর পাইছেন আপনার আজকে বলে ভালো ঘুমাইবো আসি এই কোন্ না যাচ্ছে বাজার সদাই করতে যাব এই চলি ল্যাভলি চলো আমি ও তোমার সাথে যাই সমস্যা কি তুমি বাজার করলে আমি দেখলাম আসলে মাছের তুমি ডেসিওটলি খুব সুন্দর কত 14 আসসালামু আলাইকুম ছোট খালা ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার কি রইছে বলো দেই তুমি কোথায় হাওয়া হই গেলা বিষয় কি বিষয়ের বিষয়ের মধ্যে নেই ছোট খালা বিষয় এখন হয়ে হয়েছে আমার কাছে বিস্ময় এজন একটা চরম খেলা এই তোর কতদিন আমি বলছি যে আমার সাথে কবিতার ভাষে কথা বলবা না সহজ সরল ব্যাকরণে বাংলা ভাষাতে যদি আস্তে কথা বলতে পারো বলবা নালে বলবা না বুঝতে পারছস রাগ করবেন না ছোট খেলা আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে ঠেলে দেওয়া হয়েছে আমি আসলে কি কবিতার ভাষায় না গদ্য না পদ্য না লজ্জেল ভাষায় কথা খুঁজছি সেটা আমি নিজেও জানি আমি কি জন্য হামসালাম আচ্ছা শোনো আমি বসতে পারছি তুমি একটা ভয়াবহ পরিস্থিতিতে নিবতিত হয়েছো তুমি আমাকে সহজ সরল ভাষায় সংক্ষেপে কথাটা বলো আমি শুনতে আসি কিন্তু আগেই বলি রাখি তোমার কথাটা আমি শোনার জন্য শুনবো কোনো মন্তব্য করতে পারবো না আমাক বাস্তু করা হয়েছে আবার তো তুমি একই ভাষায় কথা বলতেছো ঠিক আছে খালা আমি সরল সোজা ভাষায় বাংলা ভাষায় সোজা সুজি আপনাকে কয়া দিচ্ছি আমাক ডি20 থেকে সবাই মিলে কারসাজি করে গিরিঙ্গি করে ঘর ধাক্কা দিয়ে এক কাপড়ে আমাক বাইরে করে দিয়েছে এখন কি বুঝতে পারেছেন যে কিভাবে আমাক বাস্তু হারা করা হয়েছে আহ করছে কেন মানে কেন বাইট করে দিছ তো মানে কিছু না খালা বিনা দর্ষ বিনা অপরাধে আমার অপরাধে একটাই মাঝে মাঝে আপনি আমাক ডাইকে নিস নাও করেন আর মাঝে মাঝে মনে করে যে আপনার বাসায় যে আমি কিছু কোন জন্য শুয়ে বসে থাকি এটাই আমার অপরাধ ঠিক আছে রেইস তুমি আমাদের ওইখানে আর আইসো না কেমন আমার অফিসের বেলা হয়ে যাইতেছে দেখছো কয়টা বাজে আপনার জিডির এর কি খবর খালা জানি না করে খোঁজ খবর રહી নাই এই দিলেই আমার কোনো মাথা ব্যথা নেই কী করছেন আপনি মাথা ব্যথা নেই অবশ্যই মাথা ব্যথা থাকা লাগবে এ ডি থেকে যারা আমার বিতাড়িত করেছে তাদের একটা একটা করে অবশ্যই বিতাড়িত করা লাগবে বাটু সর্দারের সঙ্গে আমার ভালোভাবে কথা হয়েছে উনি ইমিডিয়েট আর্জেন্টলি একটা নোটিশ টাঙিয়ে দিচ্ছেন যে ডি টোয়েন্টিতে কখনো কোনো দিন কোনো ব্যাচেলার ভাড়া দেওয়ার যাবই নেই এটি বাটু সর্দারের ব্যাপার রই দেলে দেউ থাকলে থাকুক আমি এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতেছি না কারণ কি জানো আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমি কোটার সাইডে দিব আসি এখন হ্যাঁ পরে আবার একসঙ্গে কথা বলবো অনেক

এটা তো ঠিক বুঝে আমরা পারলাম না আচ্ছা তুমি কি যাও না কি স্বপন কি না না লাল আমি আপনাকে সিঁদুর দিয়ে কয়ার পারি ছেলে কোনো খারাপ জিনিসের সাথে জড়িত না আমি সিওর হ্যালো মিয়া গোরারান্ডার উত্তম কুমার তুমি পলটিক্সের মধ্যে আবার খারাপ কি পাইলে ও আপনি রাজনীতির কথা করছেন তো সে রাজনীতি রাজনীতি কিছুই করে না লিতে বুঝছি উত্তম কুমার তোমার গো পাবলিকের অসুবিধা হলো এটা যে তোমরা পলিটিক্সের রাজনীতিটা বুঝবারই পারো না তোমার লগে বিষয় বিষয়ে কথা করে কোনো লাভ নাই ওইটা বাদ দাও ওরা দুজন যে এক লগে গেছে এইটা লিয়া তুমি টেনশন করতে চো ওই কালকে রাতে এসে তো এখন এত বিলা হয়ে গেছে এখনো ফিরে নিত মানে আমি খুব টেনশন হচ্ছে যে কোনো বিপদ টিপদ হয়ে গেল কিনা তাগের সেজন্য আর কি লিডার আরে ধরো না রশিদ কি করে ড্রাইভার না হ্যাঁ ড্রাইভার তো ড্রাইভার কো কাম কি ইয়া না যায় ইয়া না যায় চৌদ্দ জায়গায় চক্কর মারে চৌদ্দ জায়গায় তাকে দোস্ত চৌদ্দ জায়গায় আড্ডা হয়তো কোনো হয় না আড্ডা লয়ে গেছে তারপরে মজা গেছে গা রাইট হয়ে গেছে আইবার পারে নাই এটা লয়ে কোনো টেনশন করো না তুমি যত যায় কোন লিডার মানে আমার এলাকার মানুষ তো পাবনার মানুষ মনে টান আছে না আমার মনে হচ্ছে তারা কোনো বিপদে পড়েছে লিডার আমার মনটা খুব খারাপ লিডার ধরো তুমি খালি হালা বিপদের কথা কইতাছো রাতের বেলায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে পুলিশের হাতে পড়ে থাকে থানায় লয়ে গেছে পুলিশ যদি সদয় হয় দুই চাই চট থপ্প দিয়া সকালবেলা ছেড়ে না ঠিক আছে লিডার আপনি করেছেন ঠিক আছে কিন্তু সিডা সিডাও যদি হতো দুই সাইডটা সত থাপ্পর খাওয়া হতো এতক্ষণে তো ফিরে আসার কথা ছিল তাই না লিডার হ্যাঁ এতক্ষণে যখন ফিরে হয় নাই তো বয়ে যেতে সে পুলিশে সদয় হয় নাই

তুই খালি কথায় কঠায় যে কোনো কথা প্রসঙ্গে আসুক না কেন আমার বউ নিয়ে আসিস ক্যান্ড এ শুনেছে তোর না শুনেছে আমার সকালবেলা বেলা ঘুমের উঠে কাদের বউর সাথে গপ্প করতেছো কি রাহে update subscribe and press the bell icon on youtube app and never miss another update